তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা 45,000 ছাড়িয়েছে। এর মধ্যে তুরস্কেই নিহত প্রায় 40,000। ভূমিকম্পের 12 দিন পরেও অন্তত 4 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বড় মানবিক বিপর্যয় এড়াতে আন্তর্জাতিক ত্রাণ সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছে সিরীয় সরকার। ডেস্ক রিপোর্ট। এ যেন অলৌকিকতারও বেশি কিছু। ভয়াবহ ভূমিকম্পের 296 ঘন্টা পর একজনকে জীবিত উদ্ধার করলেন তুর্কি দমকল কর্মীরা। তুরস্কের হাতায়ে শহরে এর আগেও এমন উদ্ধারের ঘটনা আছে। 278 ঘন্টা আটকে থাকা 3 ব্যক্তিকে ধ্বংসস্তূপ থেকে গত রাতে জীবিত উদ্ধার করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে জীবিত কিংবা নিখোঁজদের অনুসন্ধান ও উদ্ধার অভিযান এখনই থামছে না। আশঙ্কা করা হচ্ছে সম্পূর্ণ অভিযান শেষ হলে প্রাণহানি আরও বাড়বে। এদিকে সিরিয়ায় গৃহযুদ্ধের কারণে ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। তবে গেল কয়েকদিনে ত্রাণবাহী 174টি ট্রাক উত্তর সিরিয়ায় পৌঁছেছে বলে জানিয়েছে জাতিসংঘ। এছাড়া ইতালির পাঠানো একটি ত্রাণবাহী জাহাজ 50 টন মালামাল নিয়ে পার্শ্ববর্তী দেশ লেবাননে পৌঁছেছে। সেখান থেকে সড়কপথে খাবার সহ সব সামগ্রী দুর্গত এলাকায় পৌঁছালে ত্রাণ কার্যক্রমে আরও গতি আসবে। ভূমিকম্পের 12 দিন পর প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ভূমিকম্পে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা আমাদের একার পক্ষে সামাল দেওয়া সম্ভব নয়। আন্তর্জাতিক সহায়তা বাড়ানো না হলে সামনের দিনগুলোতে বড় ধরনের মানবিক বিপর্যয় দেখা দিতে পারে। অন্যদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী ভবন পুনর্নির্মাণের প্রাথমিক কার্যক্রম শুরু করেছে তুর্কি কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত 10 প্রদেশে নরবরে 70,000 ভবন পুরোপুরি গুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পলাশ রঞ্জন রায়, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।